সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেজ দিয়ে গলার ডিজাইন তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই সুন্দর গলার ডিজাইনটি লেজ দিয়ে তৈরি করতে পারবেন তো দেখুন প্রথমে গলা কিভাবে কাটিং করতে হয় এখানে আমি বক্রম নিয়েছি ধুই ভাজ দিয়েছি বকরমটাকে তারপর এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এরকম বাড়তি রাখতে হবে তারপর এইখান থেকে আবার এদিকে বরাবর করে চওড়ার মাপটা নিতে হবে হবে আড়াই ইঞ্চি তো এটা কিন্তু খোলাভাবে হবে পাঁচ ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে এইখানেও আড়াই ইঞ্চি নিতে হবে তবে লাম্বা নিতে হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি লাম্বা নিয়ে আবারও আড়াই ইঞ্চি মার করে দিয়ে এখন দাগটিকে আমি মিলিয়ে নিয়ে একটি বক্স তৈরি করে নিচ্ছি নামতিটা সাত বা ছয় এরকম যার যেরকম নামতি পছন্দ সেই আন্দাজে আপনারা নামতিটা নেবেন এখন আমি এখানে একটু পান গলা শেপ দিয়ে দিচ্ছি যে কোনো ডিজাইন আপনারা এখানে দিতে পারেন গোল গোলগলা বা পান পানগলা বা অন্য কোনো ডিজাইন গলা দিতে পারেন আর এই যে বাহিরের অংশটা এরকম হবে তো দেখুন এখন আমি কেটে নিচ্ছি সুন্দর করে কাটিং করলেই হবে এই তো এখন আমি এখানে রাউন্ডটা যদিও ড্রয়িংয়ে সুন্দর হয় না এখন সুন্দর করে কেটে নিব তাহলেই হবে এই তো দেখুন এইভাবে গলাটিকে কেটে নেওয়ার পর আশা করছি আপনারা গলা কাটিংটা বুঝতে পারছেন এখন একটি কাপড়ের সাথে এইভাবে ধরে সেলাই দিয়ে প্রথমে এই গলার যে বক্রমটা সেটাকে আটকে নিতে হবে এভাবে করে আমি আটকে নিচ্ছি যেহেতু এটা বক্রম এই জন্য এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে আর যদি যদি আপনারা ফিউজিম দিয়ে এই গলার ডিজাইনটি তৈরি করতেন তাহলে আয়রন করে নিতে হতো এই সেলাইটার তাহলে দিতে হতো না এখন আমি বাড়তি অংশগুলো কিছুটা কাপড় রেখে কেটে দিলাম তারপর এভাবে ভাজ দিয়ে ধরে সেলাই দিয়ে দিচ্ছি আমি যেই নিয়মে গলার ডিজাইন বা গলা কাটিং করি সেরকমভাবে কিন্তু অনেক সহজ এবং ফিনিশিংও অনেক সুন্দর আসবে আপনারা এই নিয়মে করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের গলার ফিনিশিং অনেক সুন্দর আসবে তো এইভাবে আমি আবারও কিছুটা কাপড় রেখে গলার অংশটা কেটে নিচ্ছি এটা না কেটেও লাগানো যায় যাই হোক আমি কেটে নিলাম তারপর হচ্ছে এই যে এখানে এরকমভাবে একবারে ধরেও কিন্তু ওই কাটা যায় আমি কেটে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে কিছুটা অংশ যে আছে সেইখানে সেলাইটা দিতে হয় বক্রমের উপরে যাতে কোনোভাবে সেলাইটা না ওঠে আর মাঝখানের এই সেন্টার যাতে ঠিক থাকে উপরের যে আড়াই ইঞ্চি করে চিহ্ন দেওয়া আছে, এখানেও যাতে ঠিক থাকে মোট কথা গলাটা যাতে কোনো দিকে তারা না হয় তো এখন আমি গলাটিকে কেটে নিচ্ছি আবারও সেরকমভাবেই কেটে নিচ্ছি সেলাইটা যাতে না কাটে সেদিকে খেয়াল রেখে কিছুটা কাপড় রেখে কেটে নেবেন তারপর এরকম ছোট ছোট করে কাঠ বসিয়ে দিলে গলার ফিনিশিংটা উল্টানোর পর সুন্দর একটা ফিনিশিং আসবে আর এই যে সুন্দর ফিনিশিংটার সাথে সাথেই চলে আসলো আর এখানে আপনারা একটি চাপ সেলাই এরকমভাবে দিয়ে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা হবে না তবে দিয়ে দিলে একটু বেশি সুন্দর হয় তো দেখুন এই যে আমি এখানে প্রথমে একটি চাপ সেলাই দিয়ে এরপর বাড়তি যে গলার কাপড়টা আছে উল্টা পাশে সেটাকে আমি মেশিন দিয়ে সেলাই দিব চাইলে আপনারা হাতে সুই সুতা দিয়ে এই যে এই সেলাইটি দিতে পারেন তবে এই আগলা যে সেলাই কাপড়টা মানে গলার অংশটা যে থাকলো সেটাকে আমি এইভাবে মেশিন দিয়েই সেলাই দিয়ে নিচ্ছি এই যে তো আশা করছি এই গলা বানানোটি আপনারা বুঝে গেছেন এরপর লেজ দিয়ে যে ডিজাইন করব সেটিও আমি দেখিয়ে দিচ্ছি তা আমি এখানে এখন লেস দিব আর লেসের ডিজাইনটা এখানে আপনারা যদি চান যে দিবেন না এখানে দিবেন না দুই সাইডে দিতে পারেন তবে এইভাবে আমি দিয়ে তারপর দুই সাইডে সেই ডিজাইনটা দিব আর এরকমভাবে সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে একটা সেলাই দেওয়ার পরে যেটা কিন্তু খাড়া থাকে তো দুটি সেলাই দিতে হবে লেসের এখানে তাহলেই সুন্দর মতো ফিনিশিংটি আসবে আর গলা গলার যে লেসটা এই লেসটাও বসে থাকবে এখন কিন্তু আমি এক সাইড সেলাই দেওয়ার কারণে বসতাসে না কনার দিয়ে সেলাই দেওয়ার কারণে তেমন একটা বসে নেই এখন আমি এই যে বসিয়ে তারপর হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দেবো কিছুটা ফাঁকা করে তাহলে কিন্তু দেখুন কতটা সুন্দরভাবে বসে পড়েছে গলার ডিজাইনটি আর এটা পরলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগবে লেসটির কারণে এই জন্যই এই লেসটি দিয়ে আপনাদের দেখালাম যে কতটা সুন্দর হয় লেস দিলে গলার ডিজাইন তো এখন আমি আরও একটি লেস এখানে সোজা করে যে ডিজাইনটা আসে আমার গলার যে এখানে প্রিন্টের যে ডিজাইনটা আছে সেরকমভাবেই স্কোয়ারভাবে আমি এখানে দিয়ে দিব এই লেসটিও তো সেলাই দিয়ে নিচ্ছি দেখতে থাকুন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে এসে কিন্তু কোনা করে দিতে হবে স্কোয়ারভাবে যে থাকে এই জন্য এরকমভাবে কোনা করে ভাজ দিয়ে নিলাম লেজটিকে এখানেও অবশ্য দুটি সেলাই দিতে হবে আমি এখানে একটি প্রথমে দিচ্ছি আরও একটি পরে দিব আবার এই যে এখানে আসার পর সুন্দর করে আর একটু সেলাই দিতে হবে দিয়ে এই যে এরকমভাবে ভাজ দিয়ে নিতে হবে একই সমানভাবে আপনারা দোনো পাশে কিন্তু এই ভাজটি দিতে হবে কাপড়টিকে জন্য সমান করে ধরতে হবে আর এই যে দেখুন এই লেসটি দেওয়ার কারণে গলার ডিজাইনটা এমনিই সুন্দর আরও বেশি সুন্দর করে ফুটে উঠল তাই না আপনারা নিজেরাই দেখুন কতটা ভালো লাগতেছে এই জন্যই আপনারা একটু লেস দিয়ে আর একটু গর্জেস করে নেবেন এরকম গলার ডিজাইন থাকলে অনেকেই এরকম গলার ডিজাইন কামিজ পরেন তো তারা একটু লেস দিয়ে সুন্দর করে নেবেন তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি আরও এক সেলাই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো এই গলার ডিজাইন নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে করে অবশ্যই জানাবেন তো দেখুন এই যে এরকমভাবে আমি সাইড দিয়ে আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি আপনারা কি ধরনের ভিডিও চান সেটাকেও আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি সেরকম ভিডিও দেওয়ার আপনাদের সাথে চেষ্টা করব দেখুন কতটা সুন্দর লাগতেছে তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ